এখানে সেফত আগে এসছে মৌসুফ পরে এসছে আর আরবিতে মৌসুফ আগে আসে সেফত পরে আসে যেমন ধরেন এখানে তো বলি আপনারাই পরে এসছেন গুড বয় ওয়ালাদুন আগে কোনটা এসছে ওয়ালাদুন মৌসুফ আর পরে এসছে কি সোয়ালেহন সোয়ালেহুন পরে এসছে না এরপরে আপনি হ্যাঁ সেফত এখানে পরে আসলো আপনি দেখেন বিসমিল্লাহির রাহ আল্লাহির আল্লাহ আর রহমান আর রহিম আগে কি এসে। মৌসুফ আল্লাহ আল্লাহকে আর রহমান এবং আর রাহিম আগে আসে মৌসুফ আগে কি এসছে মৌসুফ তাইলে এখানে আমরা প্রথমত বললাম এর জন্যে প্রথমত হচ্ছে মৌসুফটি আগে আসে সেফরটি কি হয় পরে আসে মৌসুফটি আগে আসে সেফরটি পরে আসে দুই নম্বরে দেখেন একটাই কিন্তু কি অনেকগুলো হতে পারে মৌসুফ যেমন এখানে বললেন বিসমিল্লা আল্লাহ আল্লাহর পরে আর রহমান রাহিম বলি খান্ত হননি আর রহমান ইয়াউমিদ্দিন দেখেন তো কত সেফত আপনি বর্ণনা করছেন অথবা আপনি পড়ছেন আল্লাহ লা ইলাহাই ইল্লাহু আর ই অল কয়ুম লা তা না হল্লাহুল্লাদে তারপরে কি লা ইলাহাই ইল্লাহু আলিমুল এই যে শুরু হইলো আলিম উল গাইবি ওয়া শাহাদাতী আর আর রহমান আর রাহেম এরপরে কি হল্লাহ হল ফলেকুল বারেউল মসৌর উল আহুল আসমাউল হোসনা ইউসফ বেকুল আহু মাফিজ তাকেন কতগুলো আপনি বর্ণনা করছেন কিন্তু আল্লাহ সুফহান ওয়াত আল্লাহ শেফত একটা একটা মৌসুফ এর জন্য বহু সেফত থাকতে পারে বহু সেফত থাকতে পারে যেমন আপনি বাংলায় বলেন মোহাম্মদ একজন ভালো মেধাবী আপনার সুদর্শন পরিশ্রমী অনেকগুলো বলতে পারেন একজন ব্যক্তির সেফাত মৌসুফ একটা কিন্তু সেফাত কি অনেক হতে পারে দুই নম্বরের বিষয় এটা তিন নম্বরে হল মৌসুফের পরপর সেফাত না এসে আরেকটু দূরেও সেফারটা আসতে পারে সেটা আমরা মধ্যখানে অন্য কিছু আসতেই পারে মৌসুফের মধ্যখানে কি অন্য কিছু এসে সেফারটা আরেকটু পরে আলোচনা করতে পারে সেটা আমরা আজকের আলোচনায় দেখব তিন নম্বর হচ্ছে মৌসুফ এবং সেফত উভয় সাধারণ কী হবে সাধারণত এসেম হবে ও এসেম এ সেফতও কি এসেম তিন এরপরে দেখেন মৌসুফটি ভগ্ন বহু বচন অথবা বুদ্ধিহীন প্রাণী এবং জড় পদার্থ হলে সেফটটি নারীবাচক এক বচন হবে এটা একটু মাথায় রাইখা সাইডলাইনে রাইখা এটা পরে আলোচনা করবি আমরা সর্বশেষ যেটা বলছি এটা দেখেন চার ক্ষেত্রে মৌসুম এবং সেফাত একই রকম হতে হবে চার ক্ষেত্রে মৌসুমী এবং সেফাত কি একই রকম হতে হবে এই বিষয়গুলো এবার আমি সামারি করি আবার খেয়াল করবেন ভালো করে ছোট্ট করে বলছি একটা হচ্ছে মৌসুফ আগে আসবে সেফত পরে আসবে দুই নম্বরে আমরা বলছি মৌসুফ একটা সেফত কি অনেক হতে পারে তিন নম্বরে খেয়াল করবেন ভালো করে মৌসুফ যত কি তত বসন এই যে এখানে চারটা বিষয় আমরা বলেছি এই চারটা বিষয়ে মৌসুফ এবং সেফত কি একই রকম হতে হবে আপনি বলবেন যে এটা কেমন এটা সাধারণ কথা না এটা সাধারণ কথা না যেমন আপনি বাংলায় যদি বলেন ভালো গুলো ছেলেগুলো এটা কি বাংলা বলবেন আপনি ভালো গুলো ছেলেগুলো আপনি কি বলবেন ভালো ছেলেগুলো ছেলেগুলো কতজন কিন্তু ভালোগুলো কয়জন একটা ভালো ছেলেগুলো ভালো ছেলেগুলো ইংরেজি তো আপনি তাই বলতেছেন গুড বয়েস এখানে গুডস বয়েস এটা তো আপনি বলেন নাই কিন্তু আরবি না ধরেন আপনি যদি বলেন ইন্টেলিজেন্স বয়েস এটা কি বলবেন বিউটিফুলস বয়েস তা তো আপনি বলবেন না অর্থাৎ আরবি ইংরেজি এবং বাংলায় কোয়ালিফায়াররা কোয়ালিফায়ার এক বছনই হয় কোয়ালিফায়ার কয় বচন হয় এক বচন হয় কিন্তু আরবিতে কোয়ালিফায়ারও বহু বচন হবে অর্থাৎ কোয়ালিফাইড যত বচন হবে অর্থাৎ মৌসুফ যত বচন হবে সেফত কি তত বচন হবে এই যে এর মধ্যে আমরা দেখে আসছিলাম আওলা তাই না বানাতুন হাতুন ওইটা যত বছর হবে এটাও কি তত বছরই হবে এইভাবে ওইটা দুই বছর ওইটা দুই ওইটা বহু এটা বহুবচন বহু অর্থাৎ দুইটার সাথে চার দিক থেকে অন্তমিল থাকতেই হবে চার দিক থেকে এই চারটের দিক আমরা কি কি বলছিলাম এক নম্বরে কি বলছিলাম মারেফা ফানা কেরা নির্দিষ্ট অনির্দিষ্ট দুই নম্বর কি বলছিলাম জিন্স জিন্স মোজাক্কার মোয়ান্নাস মোজাক্কার মোয়ান্নাস প্রথমে কি বলছি মারেফা না কেরা অর্থাৎ মৌসুফ যদি মারেফা হয় সেফদ কি হবে মৌসুফ না কেরা হলে দুই নম্বরে জিন্স মৌসুফ যদি মোজাক্কার হয়

তারপরে আর চার নাম্বার মৌসুব যদি মারফু হয় সেফাত মৌসুব যদি মানসুব হয় মৌসুব যদি মাজরুর হয় এই চার দিক থেকে মিল থাকতে হবে দিস ভেরি ইম্পর্টেন্ট এতটুকুই কিন্তু সব আলোচনা এই গোটা ইস্যুটাতে আলোচনা এতটুকু এখন আমরা ওই যে উদাহরণের দিকে যাওয়ার জন্য আপনাদেরকে ধীরে ধীরে ওইখানে আমরা নিয়ে যাচ্ছি এর মধ্যে দেখেন তো এই জায়গায় দেখেন রাসুলিন রাসূল ইন কারি মিন এবার দেখছেন আপনি কিন্তু বুঝে যাইতেছেন রাসুলিন যেহেতু রাসূলিন পরেরটা কারি মিন হতে হবে কারি মান কারি মুন হবেই না কারি মিন রাসূল মানে কি রাসূল কেমন রাসূল কারি তাহলে রাসূলটা কি এখানে বলেন তো মাউসুফ রাসূলটা কি আর শেফতটা কোনটা হ্যাঁ কিছু চেঞ্জ আছে তো আমি তো এনে আইসেও কাজ করছি কিছু হ্যাঁ না না একে মাত দেবেন না অল্প একটু পরিবর্তন অল্প 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 একটু পরিবর্তন হ্যাঁ নতুনটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে আপনারা এখানে দেখেন তাহলে কি বললাম প্রথমত রাসূল লিন রাসুল লিন আর এখানে কি আছে রাসূলিন মানে হচ্ছে রাসুল রাসূলটা কি এখানে মাওসুফ রাসূলটা আর কারিমিনটা কি সেফাত রাসুলিন রাসুলিন রাসুলিনটা কি মাউসুফ আর কারিমিনটা সেফাত এক এবার চারটা দিকের মিল দেখেন তো রাসুলিন মারেফানা না কেরা রাসুলিন কি না কেরা আছে নাই কারিমিনটা মারেফানা না কেরা এটা যেহেতু না কেরা এটা না কেরা হতে বাধ্য দুই নম্বর হলো আল কিতাবুল মুবিন আল কিতাব মানে হচ্ছে টি আল মুবিন মানে কি স্পষ্ট তাই না তাহলে প্রথমটা হলো মাউসুফ দ্বিতীয়টা কি সেফার প্রথমটার সাথে আলিফ লাম আছে দ্বিতীয়টার সাথে কি আছে প্রথমটা এক বছর দ্বিতীয়টা এক বছর প্রথমটা মোজাককার দ্বিতীয়টা প্রথমটার উপর পেশ দ্বিতীয়টার উপর কি হতেই হবে অতএব এটা হলো প্রথমত বলছি এটা মারুফ এটা হলো মাউসুফ এটা কি সেফাত এটা মাউসুফ এটা মারেফা এটাও মারেফা এটা মারেফা এটাও ছিল নাকেরা এটাও ছিল নাকেরা দুই নম্বরে এটা কি হলো জিনসের দিক থেকে মোজাক্কার এটাও এটা আদদের দিক থেকে ওয়াহেদ এটাও কি আর এটা এরাবের দিক থেকে মারফু এটাও মারফু চারটা দিকে এক রকম আপনি কি বুঝতে পারছেন বিষয়টা একটু পরে আসলেও হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বাহ মাসাল মাসাল্লাহ জটিল তো মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ তারপরে উনি আগ থেকে মোটামুটি দেখেন এরপরে আপনি দেখেন তো মালাকুন মানে ফেরেশতা মালাকুন মানে কি মালাকুন কেমন ফেরেশতা কারিম কারিম মানে সম্মানিত মালাকুন কারিম মানে কি সম্মানিত ফেরেস্তা যেমন আমরা বলি কোরআন কারিম সম্মানিত কোরআন তাইলে এখানে মালা কোন কয় বছর কারিম কি এক বছর দেখেন বছরের দিক ওই চার দিক থেকে কিন্তু ঠিক আছে দেখেন তো আপনার আপনারা আপনাদের সিটগুলো হাতে নেন সিটগুলো যাদের কাছে আছে এটা নিয়ে আসবেন আমি তো আগে দিয়ে রাখি এটা নিয়ে আসবেন তারপরে দেখেন মালাকুন মানে কি মালাকুন কারিমুন মালাকুন কারিমুন ওকে ফাইন সম্মানিত ফেরেস্তা এখন মালাকুন হলো আমরা আবার ওই যে চারটা মিলের কথা বলি মারেফা নাকেরা মালাকুন কি মালাকুন আর ক্যারি এমন দুই নম্বর হচ্ছে ইয়াউমিন মানে হচ্ছে দিন ইয়াউমিন কি কেমন দিন আজিম মহান দিন কেমন দিন ইয়াউমিনের নিচে কি আছে দুইজের জের এই জন্য কি ওই যে আরবির দিক থেকে মিল থাকতে হবে ইয়াউমিনও এক বছর মিনো এক বছর ইয়াউমিনও পুরুষ বাচক আজিমিনও পুরুষ বাচক ইয়াউমিনও নাকেরা আজিমিনও কি নাকেরা চার দিক থেকে আমরা মিল পেয়ে গেলাম এর মধ্যে তারপরে আসেন আমার ওই যে মনে আছে না মধ্যখানে একটু বলছিলাম যে মসুফের বহু পরে সেফাত আসতে পারে মধ্যখানে কি থাকতে পারে অন্য কেউ থাকতে পারে দেখেন তো বালাউন মানে হচ্ছে বালা বালাউন মানে কি বালা পরীক্ষা মিন ওতে থেকে রাব্বি এবং কম রাব্বি এবং কোম মানে কি তোমাদের রব তোমাদের রবের পক্ষ হতে পরীক্ষা কেমন পরীক্ষা আজিম কঠিন মহা পরীক্ষা তাই এটা হলো বালা হলো মৌসুফ এটা সেফত কোনটা আজিম কোথায় বালা কোথায় আজিম মধ্যখানে কত কিছু হতে পারে কিনা এইরকম অনেক দূরে আসতে পারে বাক্যের ভিতরে তো হ্যাঁ না বাক্যের ভিতরেই তো থাকবে কিন্তু একটু পরে একটু পরে আসতেই পারে এইটা এই যে আপনার এই অনুবাদ আমি কিন্তু বাংলা ইংলিশে কিছু কিছু জায়গা দেয়া আছে সেটা খেয়াল করবেন আবার বলেন তো বালাউন মানে কি বললাম আমরা মেন হোতে রাব্বিকুম আজিমুন মুহম্মাদ তোমাদের অপর পক্ষ কেমন মহান পরীক্ষা এই জায়গাটা নতুন তথ্য আমরা পেলাম যে মধ্যখানে ফাঁক থেকে অনেক পরে সেফারটা আসতে পারে তিন নাম্বারের এরপরে উদাহরণটা দেখেন সৌর রন শব্দটা সারির উনের বহু সারি মানে খাট সারির মানে কি খাট সারির মানে কি খাট তো এরপরে দেখেন সুর উরুন খাট সমূহ কেমন খাট সমূহ মারফু আয়তন মারফু মানে হচ্ছে ওই যে রফে আদায় রফ রাফা ওঠানো কি উঠানো রাফা মানে উঠানো মারফু মানে যা উঁচু করা হয়েছে এখান থেকে আপনি পড়েছেন মারফু মানসুব মাজরুর এই যে মারফু সেই মারফু এটা এই যে মারফু মানসুব মাজরুর পড়েছেন না মারফু কি সবার উপরে যেটা এইটা তাদের উঁচু খাট তাদের জন্য ব্যবস্থা করে দেয় উঁচু বিছানা সমূহ এখন এই জায়গায় নতুন আমরা কি আইডিয়া পেলাম সরুরনটা কি কয় বচন বহু বচন কিন্তু মারফুরুয়া তো এক বচন আপনাদের মনে আছে যে মারফুয়া এর বহুবচন হল মারফুয়ার বহুবচন কি মারফু আত না একটা যদি তা থাকে তাইলে ওই জাতীয় শব্দকে বহুবচন করার জন্যে তাটাকে ফেলে দিয়ে কি করতে হবে আলিফ এবং তা ব্যবহার করতে হবে না তাহলে এখানে তো হয় যেমন মস ম মিনাতুন ম মুসলিমাতুন এখানে তো মারফুআতুন হওয়ার কথা ছিল তাহলে এখানে এক বচন কেন এটা বহু এখানে এক বচন কেন আমরা এর আগে ছোট্ট করে একটু বলেছিলাম যে মৌসুফটা যদি এমন বহুবচন হয় যে বহুবচনটা ব্রোকেন ওই যে যেটা অনিয়মিত বহুবচন এবং সেটা যদি কোনো মানুষকে না বোঝায় কি নয় অন্য কোন জিনিসকে বোঝায় তাইলে তার যে সেফরটা আসবে ওই শেফরটা এক বচন মহান্ন আসবে এক বচন মহান্ন এক বচন কি মহানাস অর্থাৎ এটাকে ধরেই নেওয়া হবে এটা এক বছর মহানাস এটাকে ধরে হবে এনে কি এটা এক বচন একটা সূক্ষ্ম ইস্যু এটা আমরা অ্যাডভান্স লেভেল গিয়ে আরো অনেক বেশি পড়বো ইনশাআল্লাহ এটা আগেও বলছি আমরা অনেকবার বলেছি কিন্তু এটা কানের মধ্যে ঢুকে রাখতে হবে এটার অ্যাপ্লিকেশন আর বহু দেখবো হ্যাঁ আবার বলি হলো যদি মৌসুফটা এমন বহুবচন হয় যেই বহুবচনটা ব্রোখেন অর্থাৎ অনিয়মিত এবং ওই বহুবচনটা কোনো মানুষবাচক বহুবচন নয় মনুষ্যবাচক নয় অন্য কোনো জড় পদার্থ অথবা অন্য কোনো ইস্যুর বহুবচন তাইলে তার যে সেফরটা আনা হবে ওই সেফরটা হবে নারীবাচক এক বচন নারীবাচক এক বচন যেমন সুরোরোম মারফুয়া ওইখানে আরও আছে ওই সুরাতে ওই জায়গাটাতে অফাওয়া কিহা ক্যাসিয়া এটা আপনারা এর মধ্যে অনেকবার পড়ে এসছেন সেই সূরাতে কিন্তু আর অনেকগুলো আছে তাই না শব্দটি হচ্ছে পেয়ালা সমূহ পেয়ালা সমূহ মাউদুয়া বিছানো পেয়ালা সমূহ থাকবে সেখানে তো আপনাদের সামনে সারি সারি পেয়ালা আকোয়াব বহু বছর কিন্তু মাউদুয়া হলে এক বছর এভাবে সেখানে ব্যবহার ব্যবহার করা হয়েছে এই জায়গাটাতে আমরা কিছু লিটারেচার দিয়েছি যেই লিটারেচারগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম সামারি করি আবারও প্রথম আমরা বলেছি একটি শব্দ দিয়ে একটি শব্দ এর আলোচনা আমরা করছিলাম খেয়াল করবেন প্লিজ একটি শব্দ একটি শব্দকে আরবিতে বলে কালিমা একটি শব্দকে আরবি কি বলে কালিমা এর আরেকটা নতুন নাম আমরা শুনেছি আজকে সেটা হলো মুফরাদ কি শুনেছিলাম কিন্তু দুইটা শব্দ মিলে যেটা হয় সেটাকে কি বলে মুরাক্কাব দুইটা শব্দ মিলে কি বলতে হবে দুইটা শব্দ মিলে কি মুরাক্কাব দুইটা শব্দ মিলে মুরাক্কাব দুইটা শব্দ মিলে কি হয় মুরাক্কাব হয় মুরাক্কাবটা মোরাক্কাবটা কয় প্রকার হয় আমরা বলেছিলাম কয় প্রকার চার প্রকার একটা হচ্ছে সেফত এবং মৌসুফ মিলে যেটাকে বলে আল মোরাক্কাব আর তাওসিফি আল মোরাক্কাবুল তাওসিফি আল মোরাক্কাবুল ইদাফি আল মোরাক্কাবুল আল মোরাক্কাবুল ইশারি তারপর আল মোরাক্কাবুল আবার বলেন তো আল মোরাক্কাবুত তাওসিফি আল বাহ এই তো এইটাই এখন আমরা যেটা আজকে আলোচনা করছি তাহলে আল মুরাক্কাবুল আত তাউসিফি মুরাক্কাবুত তাউসিফি কিসের সমন্বয়ে সিফাত এবং মাউসুফ কিসের সমন্বয়ে সিফাত এবং মাউসুফ অর্থাৎ ইংরেজিতে আমরা যদি বলি নাউন এন্ড অ্যাডজেকটিভ কয়টা সমন্বয় নাউন এবং অ্যাডজেকটিভ এটাকে গ্রামার্টিক্যাল লিঙ্গুয়েস্টিক অথবা আমরা যদি টার্মিনোলজি ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে কোয়ালিফায়ার অ্যান্ড কোয়ালিফাইড তাই না এর জন্যে আরবিতে বলে মাউসুফ এবং সফাত মাউসুফ এবং সৈফাত মাউসুফ এবং সেফাতের মধ্যে মৌলিকভাবে আমরা যে কথাটা বলেছি মৌলিকভাবে মোটা দাগে প্রথমত বলছি মাউসুফ আগে আসে সেফাত পরে আসে মাউসুফ আগে আসে সেফাত পরে আসে মাউসুফ আগে আসে সেফাত পরে আসে মৌসুম মানে নাউন একজাক্টলি এই সেম একজাক্টলি দুই নম্বরে খেয়াল করেন দুই নম্বরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছি দুই নম্বরে হলো মৌসুফ এবং সেফাত চার দিক থেকে একরকম হতে হবে কয় দিক থেকে চার দিক থেকে এক রকম হতে হবে মৌসুফ যদি মোজাক্কার হয় সেফাত। মৌসুফ যদি মা রেফা হয় সেফাত মৌসুফ যদি এক বচন হয় সেফাত। এবং মৌসুফের এরাব যদি মারফু হয় সেফাদ কি এরাব একই রকম হবে আদত মানে আদদ চার দিক থেকে মারেফা তারপরে জেন্স আদত এরাব মারেফা জেন্স আদত চার দিক থেকে কি হতে হবে একরকম হতে হবে তিন নম্বরে আমরা বলেছিলাম মৌসুফ একটা হলেও তার সেফত কি অনেক হতে পারে চার নম্বরে বলেছিলাম মৌসুফ এর মধ্যে এবং সেফতের মধ্যে একটা গ্যাপ থাকতে পারে এবং পঞ্চম বলেছিলাম মৌসুফ যদি এমন হয় যেটি ব্রোকেন প্রুরাল এমন প্রোলার যে অনিয়মিত এবং এটা কোনো মানুষবাচক নয় তাইলে তার সেফতটা কবে বচন নারীবাচক এক বচন ওয়াহেদ মোয়ান্নাস ওয়াহেদ মুয়ান্নাস নারীবাচক এক বচন ওয়াহেদ মোয়ান্নাস এই হ্যাঁ ব্রোকেন প্লুরাল এবং নন হিউম্যান যদি বোঝায় এইতোটুকুই এখন আমরা বহু উদাহরণ দেখব বহু উদাহরণ উদাহরণগুলি আমাদের কাছে মৌলিক সেটা আমরা এখানে দেখার চেষ্টা করবো আপনারা দেখেন কোরআনে তিন ধরনের ইদাফা তাও সিফি ব্যবহার করা হয়েছে তাও সিফি তিন ধরনের আপনার আল মুরাকাবাদ তাও ব্যবহার করা হয়েছে কয় ধরনের তিন ধরনের মুরাই একটা দেখেন ইসাম ইসেম প্লাস শেফত দুইটাই কি নির্দিষ্টতা বাচক ইসেম এবং শেফত দুইটাই নির্দিষ্টতা বাচক অর্থাৎ মা দুই নম্বর হচ্ছে ইসেম এবং শেফাদ দুইটাই কি অনির্দিষ্ট না খেয়া তিন নম্বর হচ্ছে ইসেম এবং শেফত এর মধ্যখানে কি আছে একটা সম্বন্ধ বাচক একটা জিনিস মধ্যখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেমন সের মধ্যেখানে একটা নতুন কিছু আছে ঠিক আছে অর্থাৎ সম্বন্ধবাচক ইসেম এবং সেফাত এই ইসেম এবং সেফাতের মধ্যে একটা একটা সম্বন্ধবাচক একটা নতুন জিনিস ওখানে আছে সেটা কি সেটা আমরা একটু পরে বিস্তারিত আমরা একটু দেখার চেষ্টা করছি সেটা এবার আমরা एग्जांपलে এই এই বিষয়গুলো আমরা এর মধ্যে দেখে এসেছি एग्जांपलগুলো এখানে আসেন বহুত एग्जांपल এগুলো আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে পড়তে হবে যেমন আশ্রয়রাতুল আল মুস্তাকিম আচ্ছা আশৈরাতু এ এর তোয়ার উপর যদি আমি পেজ দিই তাইলে মোস্তাকিমের উপর কী হবে বলেন তো আর এটার উপর যদি জবর দেই এটার ওপর এটার জের দেই আচ্ছা আর মানে পথ পথটি কেমন পথ তাইলে আর শৈরাত আল মুস্তাকিম মানে কি সরল পথ এই সরল পথটি আর শ্বরাত মানে কি শেষ ধরো অর্থ কেমন করলেন আপনি দেখেন শেষ দিবসটি শেষ দিবসটি আমরা বলেছিলাম আগেই যে আরবিতে অনুবাদ করতে হয় পিছন থেকে শেষ থেকে অনুবাদ শুরু করতে হয় শেষ দিবসটি সরল পথটি দুনিয়ার জীবন বা পার্থিক জীবন আল হায়াত মানে কি জীবন আর দুনিয়া মানে কি দুনিয়া মানে পার্থিব আপনাকে অনুবাদ করতে হবে এমন যে অনুবাদটাই বোঝাচ্ছে এটা স্যাফত মোসুফ কেমন জীবন পার্থিব জীবন কেমন জীবন পার্থিব জীবন এখন আপনি যদি বলেন দুনিয়ার জীবন তখন কিন্তু আবার ভিন্ন হয়ে গেল দুনিয়ার জীবনের মধ্যে কি এর চলে এসছে না দুনিয়ার জীবন ওইখানে এদাফা এক্স্যাক্টলি ওটা হলো এদাফা আমরা কিন্তু এদাফা পড়ি না আমরা কি পড়ছি তাওসিফি সেফত মৌসুফ পড়ছি একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো দুনিয়াবি জীবন অথবা পার্থিব জীবন একটা হলো আখে রাতের জীবন আর একটা হলো কি পরকালীন জীবন আখে রাতের এর তরি এসছে আর পরকালীন বললে এর আর আসে না কোয়ালিফাইড কোয়ালিফায়ার কেমন জীবন পার্থিব অপার্থিব এমন অর্থ যেখানে করতে হবে এই যে এখানে দেখেন এখানে অনুবাদ তো আপনাদের ওইখানে নাই এতটুকু পরিবর্তন সবগুলো অনুবাদ নাই সবগুলো নাই হ্যাঁ হ্যাঁ অধিকাংশই নাই আমি এটা আজকে তৈরি করেছি আর কি আপনারা এটা তো আপনাদেরকে দিয়ে করাতে চাইছিলাম এখন আমি নিজেই করে দিছি আর কি কষ্ট করে হ্যাঁ

কেমন অনুগ্রহ মহা অনুগ্রহ মহান অনুগ্রহ আল মসজিদ মানে কি মসজিদ আল হারাম মানে সম্মানিত সম্মানিত মসজিদ মসজিদারি আর সাহাব মানে হচ্ছে মেঘমালা আল মোসাখারি মানে হচ্ছে নিয়ন্ত্রিত কন্ট্রোলড তাইলে কেমন মেঘমালা নিয়ন্ত্রিত মেঘমালা আর মেঘমালা আল খাইদ মানে হচ্ছে কি আল খাইদ মানে হচ্ছে সুতা কেমন সুতা আল আবিয়াদু সাদা আল আবিয়াদু সাদা তাহলে আল খাইদ মানে কি সুতা আল আবিয়াদু সাদা সাদা সুতা আল খাইতুল আবিয়াদ আল খাইতুল আবিয়াদ কেমন সাদা আর আর আল আল খাইতুর দুইটা অর্থ রেখা অথবা ধরুন এই যে সুতা যেটা বলে থ্রেড দুই নম্বর হচ্ছে আল খায়ত তুইল আস ওয়াদি আল খায়তিল মানে হচ্ছে আবার সুতা ট্রেড কেমন সুতা আল আসওয়াদি কালো আল আসওয়াদ মানে কি কালো আল আবিয়াদ মানে সাদা আল আসওয়াদ মানে কালো আ শাহরুল হারাম কি মাস নিষিদ্ধ মাস আল মাসআরিল হারাম কেমন মাসআর মাসআর মানে হচ্ছে কি মানে যেখানে চিহ্ন আছে পবিত্র পবিত্র চিহ্ন সম্পর্কিত কোন স্থান যেটাকে আমরা মুজদালেফার কথা বলি আলমাশার হারাম পবিত্র চিহ্ন সম্বলিত কোন স্থান সেইটা সেটাকে আপনারা যেটাকে ধরনের ইংরেজিতে বলা মনুমেন্ট এরকম মনুমেন্ট হচ্ছে আপনার আলমাশার এরপর হচ্ছে মানে কি মধ্যবর্তী আল মানে মধ্যবর্তী মধ্যবর্তী সালাদ তারপরে আসে আল কাফির কেমন জাতি কাফির সম্প্রদায় কাফির অবিশ্বাসী সম্প্রদায় আল মানে হচ্ছে হাতল আর আল ওস্কা মানে হচ্ছে সুদীয় শক্তিশালী আল উস্কা মানে সুদীয় শক্তিশালী বাঁধা হয়েছে যেটা সেটাকে বললো আল উস্কা আল ওর ওয়াতিল উস্কা আল ওর মানে কি বললাম হাতল আল ওর মানে কি হাতল আল উস্কা মানে সুদৃঢ় আল জালিমিন কাউম এখানে দেখেন আল কাউমিল কাফিরিন এখানে আল কাউমা জালিমিন কারণ আমরা বলেছিলাম মানসুবের ক্ষেত্রে কি হয় ই না ই না উ না ই না ই না এখানে তো আল কাউমা এটা মানসুব অতএব এটার বহুবচনটা কি আল জালিমিন জালিমিনা জালিমুনা জালিমিনা জালিমিনা এটা মানসুব হয়েছে